على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের একটা মজলিসে আসার তৌফিক দান করছেন, এজন্য দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকা ছাড়াই সামান্য বিষয় কিছু আলোচনা করছি। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরাটার সাথে আমরা সবাই পরিচিত, আলহামদুলিল্লাহ। আমরা যারা মুসলমান সবাই সূরাটা পড়তেও জানি, ছোট বড় সবাই সূরাটা সম্পর্কে জানে, এমন কেউ নাই যে সূরাটা পারে না। হয়তো পড়াটা একটু অশুদ্ধ হয়, কেউ শুদ্ধ পারে কেউ অশুদ্ধ পারে, বাকি সূরাটা তো আমরা পারি সবাই, কি বলেন? এই সূরাটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআনে কারিমের যে সূরাগুলো আছে, কিছু সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, কিছু সূরা মদিনা অবতীর্ণ হয়েছে। যেই সূরাগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী বলে, আর যেই সূরাগুলো মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মক্কি সূরা বলে। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরাকে সূরা ইখলাস বলার কারণ কি? যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলার তাওহীদের কথা আলোচনা আছে। এই সূরার মধ্যে কিসের আলোচনা আছে? তাওহীদের আলোচনা আছে। কোরআনে কারীমের অন্যান্য সূরার মধ্যে তাওহীদের আলোচনা আছে, বাকি এই সূরার মধ্যে তাওহীদের আলোচনা আছে। অন্যান্য সূরার মধ্যে তাওহীদের আলোচনা ছাড়া অন্য বিষয়ও আছে, বাকি এই সূরার মধ্যে শুধু তাওহীদের আলোচনাই আছে, অন্য কোনো আলোচনা নাই। এজন্য এই সূরার নাম হলো সূরা ইখলাস। এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ কি? যেটাকে আরবি ভাষায় শানে নজুল বলা হয়। কেন এই সূরাটা নাজিল হয়েছে? একবার মক্কার কিছু কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসা বলতেছে, হে মুহাম্মদ, আপনি যেই আল্লাহর কথা বলতেছেন, এই আল্লাহর পরিচয় আপনি পেশ করেন, আল্লাহর পরিচয় দেন। আমরা তো আল্লাহ বলতে কিছু চিনি না, আল্লাহ সম্পর্কে জানি না, আপনি যে নতুন একটা শব্দ উচ্চারণ করতেছেন বলতেছেন, একটা পরিচয় দেন আপনি। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আল্লাহর পরিচয় দেওয়া সম্ভব? আল্লাহ রাসূল বসে আছেন, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আসছেন, আয়েশা বলতেছেন, হে নবী, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস, এটার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আছে।
আমরা সমাজের মধ্যে যত মানুষ বাস করি প্রত্যেকের তো একটা পরিচয় আছে। আমাদের হয়তো মা আছে, বাপ আছে, দাদা আছে, পূর্বপুরুষ আছে, কোথায় বাস করি, ঠিকানা কি, সব কিছু আছে। বাকি এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পুরো পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহর রাসূল এই সূরা তাদের কাছে তেলাওয়াত করে দিয়েছেন। আমরা এই সূরার তরজমাটা শুনি কিভাবে আল্লাহর পরিচয় আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলতেছেন কুল, ও নবী আপনি বলে দেন। মক্কার কাফেররা যেহেতু আপনার কাছে আমার পরিচয় চাইতেছে, আমার পরিচয় জানতে চাইতেছে, আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে এক। আসমান বানাইছেন সেখানে কেউ অংশীদার নাই, জমিন বানাইছেন সেখানেও কেউ অংশীদার নাই, সাগর বানাইছেন সেখানেও কোনো অংশীদার নাই, পাহাড় বানাইছেন সেখানেও কোনো অংশীদার নাই, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা এক। আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা অমুখাক অমুখাদে কি সারা দুনিয়া বানাইতে কারো কাছে কোনো পরামর্শ চান নাই, কেউ আল্লাহ তাআলা কোনো অংশীদার নাই, সারা দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার মুখাপে কি, দুনিয়ার কোনো মানুষ আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার আদেশ ছাড়া কোনো কিছুই করতে পারে না, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার প্রয়োজন। আমি রাস্তায় হাঁটতেছি সেখানেও আল্লাহর প্রয়োজন, আমি রাত্রে ঘুমাইতে যাইতেছি সেখানেও আল্লাহ তাআলার প্রয়োজন, আমি জমিনে কাজ করতেছি সেখানেও আল্লাহ তাআলার প্রয়োজন, আমি ব্যবসা করতেছি সেখানেও আল্লাহর প্রয়োজন, আমি নদীতে জাল বাইতে যাইতেছি সেখানেও আল্লাহ তাআলার প্রয়োজন। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, সকালে বিকালে রাত্রে, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা বন্দা আল্লাহ তাআলার মহতাজ। আল্লাহ তাআলার মুখাপেক্ষ কি, আল্লাহ তাআলার মুখাপেক্ষ কি হওয়া ছাড়া কোনো বন্দা দুনিয়াতে একটা কদমও চলতে পারে না। তোকায়ম বখদিমি সেতি এক কদম, তোকায়ম বখদিমি সেদি এক কদম, যে গাইবদ মদদ বীর সদ্দম মদম। এক কবি বলতেছেন, তুমি একটা শ্বাস প্রশ্বাস, একটা কদম আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া তুমি রাখতে পারো না, চলতে পারো না। হাত নাড়াইবা সেখানেও আল্লাহর হুকুম লাগবে, পা নাড়াইবা সেখানেও আল্লাহর হুকুম লাগবে, নিঃশ্বাস ছাড়বা সেখানেও আল্লাহর হুকুম লাগবে, নিঃশ্বাস টানবা সেখানেও আল্লাহর হুকুম লাগবে, সর্ব জায়গায় আল্লাহর হুকুম লাগবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের মুখাপেক্ষ কি না, আমি যদি না থাকি আল্লাহর কিছু আসে যায়, সারা দুনিয়াও যদি ধ্বংস হয়ে যায় আল্লাহর কিছু আসে যায়, আল্লাহর কিছু আসে যায় না। আমার মতন মানুষ না থাকলে কি হয়, সারা দুনিয়াও যদি সরকার হয়ে যায় আল্লাহর কিছুই আসে যায় না। আমরা সমস্ত মানুষ যদি নাফরমানির মধ্যে লিপ্ত হই আল্লাহর কিছু ক্ষতি হবে, কোনো ক্ষতি নেই। তাহলে আমি যে ইবাদত করতেছি, আমি যে নামাজ পড়তেছি, এখানে আল্লাহর কোনো লাভ আছে? আমি যে আল্লাহকে সেজদা দিব, সেজদা দিব, সেখানে আল্লাহর কোনো লাভ নাই। আমি যে একবার সুবহানাল্লাহ বলবো সেখানে আল্লাহর কোনো লাভ নাই। আমি যে একবার আল্লাহু আকবার বলবো সেখানে আল্লাহর কোনো লাভ নাই। আমি যে একবার আলহামদুলিল্লাহ বলবো সেখানেও আল্লাহর কোনো লাভ নাই। আমি কোরআন তেলাওয়াত করব সেখানেও আল্লাহর কোনো লাভ নাই। এই সবগুলো আমল করবে, এগুলো আমার নিজেরই লাভ, এগুলি কার লাভ? এগুলো আমার নিজের লাভ। আমি যদি নামাজ পড়ি আমার লাভ হবে, আমি যদি সুবহানাল্লাহ বলি আমার লাভ হবে, আমি যদি আল্লাহু আকবার বলি তাহলে আমার লাভ হবে, আমি যদি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আমার লাভ হবে, আল্লাহর কোনো লাভ হবে না। আর যদি আমি যদি না পড়ি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি কোরআন তেলাওয়াত না করি, আমি যদি সুন্নত অনুসারে না চলি, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমারই ক্ষতি হবে। কার ক্ষতি হবে? আমার ক্ষতি হবে। তা আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষ কি, সামাদ বলা হয় এমন একটা শব্দ, সামাদ বলা হয় যিনি সারা দুনিয়ার কোনো মানুষের কাছে মুখাপেক্ষ কি না, যার সারা দুনিয়া যার কাছে মুখাপেক্ষ কি তাকে সামাদ বলা হয়। তাহলে এই সিফতটা কার শানে খাটে? একমাত্র আল্লাহর শানে খাটে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর কোনো মেয়ে আছে? আল্লাহর কোনো আত্মীয় স্বজন আছে? ওয়া লাম ইউলাদ, আল্লাহ থেকে কেউ জন্ম নেয়ও না, আল্লাহ কাউকে জন্ম দেনও না, আল্লাহ থেকে কেউ জন্ম দেনও না। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পুত্র, শুনছেন নি আপনারা? এই এই সমস্ত অঞ্চলের মধ্যে খ্রিস্টান মিশনারিরা কাজ করার অনেক সুযোগ অনেক সময় ঢুকতেছে সমাজে, ধীরে ধীরে আপনার সাথে সম্পর্ক কইরা আপনার ইমান নামল শেষ করে দেব।
পরে দাওয়াত দেব তুমি যীশু খ্রিস্টের দাওয়াত দেব তুমি ঈসা আলাইহিস সালামকে মানো ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর পুত্র ছিল যারা আমরা মানবো আমাদের ঈমান থাকবে এটা কি ডাইরেক্ট বলবো নাকি সরাসরি বলবো না আগে আমাকে গরু দিব ছাগল দিব ডাল দিব চাল দিব এগুলা দিয়া আস্তে সম্পর্ক কইরা পরে বলবো যীশু যে আল্লাহর পুত্র এটা তুমি স্বীকার করো মরিয়াম আল্লাহর আল্লাহর স্ত্রী নাউজুবিল্লাহ এগুলি বলবো তাহলে আল্লাহর পরিচয় এখানে দিয়া দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই আল্লাহর থেকে কেউ জন্ম গ্রহণ করেন নাই আল্লাহর কোনো স্ত্রী নাই আল্লাহর কোনো মাও নাই আল্লাহর কোনো বাপও নাই তাহলে আমরা কি ধোকা করব দাদা না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ হইতে পারে না আমাদের হাত আছে আল্লাহর কি হাত আছে নাকি আমাদের মাথা আছে আল্লাহর কোনো মাথা নাই আমাদের পাও আছে আল্লাহর কোনো পাও নাই আমাদের চোখ আছে আল্লাহর কোনো চোখ নাই আমাদের সাথে আল্লাহর সাথে কোনো মিল নাই আমাদের সাথে আল্লাহর সাথে কোনো সাদৃশ্য নাই আল্লাহ তাআলা কেমন আল্লাহ তাআলাই ভালো জানেন প্রত্যেকটা ঈমানদার সবচেয়ে বড় জান্নাতের মধ্যে সাওয়াব পাওয়া হলো আল্লাহর সাক্ষাৎ জান্নাতের চেয়ে বেশি একজন ঈমানদারের সাওয়াব পাওয়া কি আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দিদার আল্লাহ যে কেমন আল্লাহকে চিনা যায় দুনিয়ার মধ্যে একটা ফুল সময় খুব সংকীর্ণ আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি একটা ফুল এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে এমনও ফুল দুনিয়াতে আছে একটা ফুল যদি আপনি কয়েকদিন পর্যন্ত নজর দিতে থাকেন আপনার আশা আকাঙ্ক্ষা মিটবে না আপনার আনন্দ শেষ হবে না একটা সাপ এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে এই সাপ যদি আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত দেখতে শুরু করেন সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন এই সাপকে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ কত সুন্দর করে বানাইছে একজন মানুষের জন্য আরেকজন মানুষ পাগল হয়ে যায় এটা কি বলা লাগবে একজন মানুষ আরেকজন মানুষের জন্য এমন পাগল হয় ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যে আল্লাহ ওই মানুষ বানাইছে ওই আল্লাহ কেমন সুন্দর বলেন না আল্লাহ তাআলা কত সুন্দর একটা গাছের মধ্যে একটা ফলের দিকে লক্ষ্য করেন কত সুন্দর একটা মাছের দিকে লক্ষ্য করেন কত সুন্দর এগুলা দেখা পুরা দুনিয়ার সবকিছু দেখে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে চিনা যাবে এই দুনিয়ার মধ্যে এত আসমান থেকে জমিন পর্যন্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমার নজরে যত কিছু পড়তেছে প্রত্যেকটা জিনিসে যদি আমি তাকাই তাহলে এখানে আল্লাহ তাআলাকে আমি চিনতে পারব বাকি আল্লাহ কোনো বস্তুর সমকক্ষ না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কোনো জিনিসের সমান না আল্লাহ এক অনন্য আল্লাহর সমকক্ষ কেউ হইতে পারে না এটা আমাদের বিশ্বাস থাকতে হবে আমি এই সূরার সূরায়ে ইখলাস এই সূরার নাম যে সূরায়ে ইখলাস যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা আছে আল্লাহর পরিচয় আছে এইজন্য এই সূরার নাম সূরায়ে ইখলাস এই সূরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছে কেন অবতীর্ণ হয়েছে এটার শানে নজুল কি এটাও আমরা শুনলাম সংক্ষিপ্ত আকারে এই সূরা পড়লে কি লাভ এই সূরার ফাজাইল কি একটু জানা দরকার না আমাদের এই সূরার বিশাল ফাজাইল অসংখ্য গুণিত হাদিস এই সূরার ব্যাপারে অবতীর্ণ হয়েছে আমরা ইনশাআল্লাহ এই ফাজাইল গুলো যদি জানি ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ এই সূরার মধ্যে এই সূরার ব্যাপারে একটা হাদিস আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص عشر مرات بني له بيتا في الجنة الله رسول ارشاد فرمان যেই ব্যক্তি এই সূরাটা 10 বার পড়বে কতবার পড়বে 10 বার যেই ব্যক্তি এই সূরাটা পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করবে সুবহানাল্লাহ একটা বাড়ি নির্মাণ করবে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ আমরা কি দৈনন্দিন এই সূরাটা 10 বার পড়তে পারি না ইনশাআল্লাহ পারি এই সূরা যদি একবার কেউ পড়ে কতবার একবার একবার যদি পড়ে হাদিসে আসছে সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন সূরা ইখলাস তো হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ কোরআনে কারিম তো 30 পারা তিন ভাগের এক ভাগ কত পারা হয় 10 পারা 10 পারা আমরা তো অনেক কোরআন শরীফ পড়তে পারি না তো সূরা ইখলাস যদি একবার পড়ি 10 পারা পড়ার সওয়াব সুবহানাল্লাহ এটা কি কোনো আমগোদাশের কোনো মোল্লা মৌলভি বলছে না এটা আল্লাহ রাসূলের কথা কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে তাহলে 10 পারা কোরআন পড়ার সওয়াব সুবহানাল্লাহ যদি তিনবার পড়ে তাহলে কত পারা 30 পারা সওয়াব
30 পারার সওয়াব তাহলে আমরা কি দৈনন্দিন 30 পারা কোরআন তেলাওয়াত করতে পারি না ইনশাআল্লাহ কে কে আমরা করব ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের সবারকে কবুল ফরমান আমিন আর যদি 10 বার পড়ি 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করা হবে সুবহানাল্লাহ একটা মানুষ যদি 60 বছর বাঁচে কত বছর 60 বছর যদি একটা মানুষ বাঁচে এই 60 বছর দৈনন্দিন যদি 10 বার করে সূরা ইখলাস পড়ে তাহলে 60 বছরে কি পরিমাণ বাড়ি জান্নাতে তৈরি হবে বলেন সুবহানাল্লাহ এটা কি দুনিয়ার বাড়ি না দুনিয়ার মতন বাড়ি নাকি জান্নাতে না দুনিয়াতে আমি একটা ঘর বানাই আপনারা তো ঘর বানার একটু চিন্তা করেন কি পরিমাণ কষ্ট হয় আমরা এই অত্র অঞ্চলে গরীব মানুষ একটা ঘর বানাইতে আমাদের মাথার ঘাম পায় ঝরে অনেকে কিস্তির টাকা উঠায় অনেকে ঋণ করে অনেকে সুদের উপরে টাকা উঠায় তারপরে একটা টিনের ঘর উঠায় তারপরে কয়েকদিন পরে আবার নদীয়ে ভাঙা যায় আবার বাতাসে উড়িয়ে দেওয়া যায় কত কষ্ট না আর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সূরা ইখলাস 10 বার পড়লে একটা বাড়ি নির্মাণ করব বাড়ি আর ঘর ব্যবধান আছে বাড়ি ঘর তো হলো একটা একটা বিষয় একটা ঘর আর বাড়ি তো হলো অনেকগুলো বিষয় নিয়ে হয় কি বলেন অনেকগুলো ঘর নিয়ে একটা বাড়ি হয় দুনিয়ার বাড়ি না জান্নাতের বাড়ি জান্নাতের ঘরের একটা ইট হবে রূপার একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে জবরদস্ত বিভিন্ন স্বর্ণের নাম হাদিসে আছে এই স্বর্ণের নামও তো আমরা জানি না আমরা রূপা আর স্বর্ণ দুইটা না জানি যেগুলো আমরা কিনি এই সারা স্বর্ণের নাম আমরা জানি অসংখ্য গুণিত স্বর্ণ আছে জান্নাতের ইট দুনিয়ার ইট হবে না জান্নাতের ইট মাটির না জান্নাতের যে প্লাস্টার এগুলি ইট বালুর হবে না সিমেন্টের হবে না সেগুলি হবে স্বর্ণ রূপার সবকিছু স্বর্ণ রূপার একেবারে সহজ আমরা দৈনন্দিন যদি পড়ি আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য গুণিত বাড়ি জান্নাতের মধ্যে বানাবেন আর এতগুলো বাড়ি জান্নাতের মধ্যে বানায় আমাদেরকে কি জাহান্নামে ফেলায় দিবেন না এটা কি হইতে পারে তবে চিন্তা করবেন একটা খেয়াল রাখেন বলে আমি একক তো নামাজও পড়ব না শুধু 10 বার সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ব এটা করলে হবে নাকি না এটা করলে হবেও না আর এটা করা সম্ভব না কোন বেনামাজি যে নামাজ পড়বে না সে দৈনন্দিন 10 বার সূরা ইখলাস পড়তেও পারবে না আপনি খেয়াল রাখেন বলে আমি একক তো নামাজও পড়ব না আমি ফজরও পড়ব না জোহরও পড়ব না আসরও পড়ব না মসজিদের কাছেও যাব না দৈনন্দিন 10 বার সূরা ইখলাস পড়ব এটা আপনার পক্ষে সম্ভব হবে না আপনি পারবেন না যেই ব্যক্তি নামাজ পড়বে যেই ব্যক্তি মসজিদে আসবে যার দিল মসজিদের সাথে সম্পর্ক থাকবে তার সম্পর্ক আল্লাহর সাথে থাকবে তার মাধ্যমে আল্লাহ তাআলা সূরা ইখলাস পড়াইবেন আর নাসে সূরা ইখলাস পড়া সম্ভব না আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে সূরা ইখলাস পড়তে পারবেন আরেক হাদিসে আছে সূরা ইখলাসের কথা আরেক হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি দৈনন্দিন সূরা ইখলাস 200 বার পড়বে কতবার 200 বার যেই ব্যক্তি সূরা ইখলাস দৈনন্দিন পড়বে তার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من قرأ كل يوم 200 مرة قل هو الله أحد محيط ذنوب 50 سنة إلا أن يكون عليه دين أو كما قال عليه الصلاة والسلام حضور صلى الله عليه وسلم ارشاد فرمان যেই ব্যক্তি দৈনন্দিন সূরা ইখলাস 200 বার পড়বে কতবার 200 বার পড়বে তো তার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন কত গুনাহ না আমরা করি আমাদের কতবে কতবে গুনাহ আমাদের কথায় কথায় গুনাহ সব জায়গায় তো আমরা গুনাহ করি আর অপরাধ করি আমি যদি দৈনিক 200 বার সূরা ইখলাস পড়ি আমার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আমরা পারি তো সূরা ইখলাস পড়তে কি বলেন জি যারা নদীর মধ্যে জাল বাই মুখটা তো আজিরা থাকে মুখ দিয়ে কি জালবাই নাকি না মুখ দিয়ে তো জালবাই না আমি নদীর মধ্যে চাকি ফালাইতেছি ফস ফালাইতেছি জাল ছাড়তেছি আর মুখে বলতে থাকি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সাবাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ক্ষেতের মধ্যে আমি কাজ করতেছি কাছি দিয়া কাট কাজ করতেছি জবানটা তো খালি কি বলেন পড়তে থাকি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সাবাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ রাস্তায় হাঁটতেছি বন্ধু বান্ধব বাদ দেই গল্প গুজব বাদ দেই একা একা রাস্তায় হাঁটি একা একা রাস্তায় হাঁটতে থাকি আর বলতে থাকি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ
রাতে ঘুমাইতে যাইতেছি সেখানে পড়তে থাকি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি যখন সূরা ইখলাস বেশি বেশি পড়ব আল্লাহর সাথে আমার সাথে এক ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাবে, আর এমন অবস্থা যদি আমার মওত আসে আমার জন্য নিশ্চিত আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন, যে জাহান্নাম আছে সেই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি সূরা ইখলাস পড়ি একেবারে সহজ। এটা কি কঠিন সূরা নাকি? না, এটা তো সবাই পারে। আমি তো আগেই বললাম পুরো সমাজের সবাই পারে। আজ দুনিয়ার সবকিছু আমরা জানি, দুনিয়ার কিভাবে ঘর করতে হয় তাও শিখছি, ব্যবসা করতে হয় কিভাবে তাও শিখছি, টাকা পয়সা কিভাবে বাড়ানো যায় সেটাও শিখছি, সব কিছু জানি। কিন্তু দুনিয়ার যেগুলা দিয়ে নাজাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, আল্লাহর সাথে আমাদের সাথে সম্পর্ক হবে, এই ছোট ছোট বিষয়গুলি থেকে আমরা আজকে মাহরুম, এগুলো আমরা জানি না। হ্যাঁ, আমি যে 200 বার সূরা ইখলাস পড়ব 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা আইয়াকুন আলাইহি দাইরুন, তার উপরে যদি কোনো ঋণ থাকে ঋণ মাফ হবে না। কি মাফ হবে না? ঋণ মাফ হবে না। বলে আমি সুদ খামু, দোকান থেকে টাকা বাকি আছে 10,000 টাকা দোকানদার বাকি, আমি সূরা ইখলাস 200 বার পড়ব আর সব গুনাহ মাফ, পরে টাকা দেওয়া লাগবে না, এমন করলে কি হবে নাকি? না। হাদিসের মধ্যে বলা দিছে ইল্লা আইয়াকুন আলাইহি দাইরুন, তার উপরে যদি ঋণ থাকে ঋণ কখনো মাফ হবে না, ঋণ মাফ হবে না। ঋণ যে আছে ঋণ আমাকে দেওয়া লাগবে। ঋণ অনেক কঠিন বিষয়। আমি মানুষের থেকে যে ঋণ আনছি, মানুষের যে হক নষ্ট করছি, দোকান বকেয়া, সুদের উপরে টাকা, ঘুষের উপরে টাকা, বিভিন্ন ভাবে যে আমি টাকা আনছি, এই সমস্ত টাকা প্রত্যেকের হক প্রত্যেকের কাছে পৌঁছায় দেওয়া লাগবে, এক টাকাও মাফ হবে না। আমি মানুষের কাছ থেকে ডাব চুরি করে খাইছি, এটা মাফ হবে না। যত বড় বুজুর্গ হই, যার কাছ গাছ থেকে আমি ডাব খাইছি তার কাছ থেকে মাপ চাইতে হবে। আমি মানুষের দোকান থেকে একটা বন খাইছি টাকা দেই নাই, ওই দোকানদার থেকে মাপ চাইতে হবে, হয়তো বনের টাকা দিতে হবে আর নসের মাপ চাইতে হবে। যার কাছে যেইভাবে টাকা আসছে এই টাকাগুলি সেভাবে পরিশোধ করে দিতে হবে, পরের হক পরের কাছে পৌঁছায় দেওয়ার পরে আল্লাহ তাআলা মাফ করবেন আর নসের মাফ করবেন না। এই ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সূরা ইখলাস আছে এই সূরা ইখলাসের উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আজকে আমাদের ভাগ্য ভালো, অনেক বড় বড় ওলামা কেরাম আমাদের এখানে আসছে।